সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি মূলত সমন্বিত প্রবৃত্তি সংক্রান্ত। আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে 2023 সনে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্যগুলো অনলাইনে এন্ট্রি চলমান রয়েছে। তবে আমরা এন্ট্রির ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে যখন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর দিয়ে অনেক সময় ভেরিফাই হয়, কখনো হচ্ছে না। আবার মাঝে মাঝে সেটি কাজ করা যাচ্ছে, তবে সবচেয়ে বেশি সমস্যাটি হচ্ছে আমাদের মূলত পেমেন্টের। এখানে গিয়ে কখনো হিসাব নম্বর সঠিক দিলেও লেখা আসে যে এনআইডি নম্বর বা জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করুন, হিসাবধারীর নাম যাচাই করুন, এ ধরনের মেসেজ কিন্তু বারবারই আসছে, যার কারণে আমাদের ডাটা এন্ট্রিতে বেশ বেগ পেতে হচ্ছে। তো অনেকেই আসলে কমেন্ট করেছেন, স্যার ডাটা এন্ট্রির সময় বাড়বে কিনা। আসলে উপবৃত্তির তথ্যগুলো অনলাইনে এন্ট্রির সময়সীমা বাড়ানো নিয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি, তবে যেহেতু বেশ কিছু সময় এখন আমাদের হাতে আছে, সুতরাং যদি সফটওয়্যারটা সচল হয়, আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে আপনারা ডাটা এন্ট্রি করতে পারবেন। আর তারপরেও আপনারা নিশ্চিত থাকেন, যদি এভাবেই সফটওয়্যারের কারিগরি ত্রুটিটা চলতে থাকে, তাহলে আশা করছি যে অবশ্যই এটির ডাটা এন্ট্রির সময়সীমা অবশ্যই বাড়বে, প্রতি বছরই বাড়ানো হয়। আর ষষ্ঠ শ্রেণীর ডাটা এন্ট্রি গুলো কিন্তু এখনো দেরি আছে, 2024 সালের জানুয়ারির দিকে বা ফেব্রুয়ারির দিকে কিন্তু হয়ে থাকে। তো সুতরাং আপনারা চিন্তিত হবেন না, উপবৃত্তির তথ্যগুলো অনলাইনে এন্ট্রি সংক্রান্ত যে সমস্যা, সেগুলোর প্রায় 80% সমাধান হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু একটা পোস্ট রয়েছে যে HSP MI সফটওয়্যার পুনরায় সচল হয়েছে, এন্ট্রি সংক্রান্ত নতুন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, আশা করি সবাই এন্ট্রি কার্যক্রম শুরু করেন। তো এটা হচ্ছে আপডেট মেসেজ। তো আশা করছি যে গত দিন বা তার আগের দিন আপনারা ডাটা এন্ট্রিতে যে সমস্যাগুলো ফেস করেছেন সেগুলো অবশ্যই সমাধান পেয়েছেন। তবে পেমেন্ট সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, অ্যাকাউন্ট নম্বর ভেরিফাই না হওয়া, উক্ত সমস্যাটি খুব শীঘ্রই সমাধান করা হবে। আপনারা চিন্তিত না হয়, ধীরে ধীরে কাজ করতে থাকুন, আর সময় বাড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে উপবৃত্তির ডাটা এন্ট্রিতে যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো কিন্তু কর্তৃপক্ষ ওয়াকিবহাল আছে, তারা অবগত আছে, তারা কিন্তু নিজেরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে দেখছে যে আসলে কোন জেলা বা কোন উপজেলা থেকে কি পরিমাণ ডাটা এন্ট্রি হচ্ছে। সুতরাং তারা কিন্তু এই সমস্যাগুলো সম্পর্কে অবগত আছে। আশা করছি খুব শীঘ্রই উক্ত সমস্যার সমাধান হবে এবং দু একদিনের মধ্যে আপনারা পুরো দলে উপবৃত্তির তথ্যগুলো অনলাইনে এটি কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।